সুপ্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটল 2021 পাওয়ার্ড বাই সামি ইলেকট্রনিক্সের তৃতীয় কোয়ার্টার ফাইনাল, যেখানে মোকাবেলা করছে এমবিএস স্ট্রাইকার্স তাদের প্রতিপক্ষ ক্লাব ইলেভেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাদের, এবং দুই দলের খেলোয়াড়ের তালিকা আমাদের হাতে কিন্তু এসে পৌঁছেছে, তবে সেটি জানিয়ে দেব। প্রথম বলটি নিয়ে যাচ্ছেন ফয়সাল, বল করলেন প্রথমেই ক্লাসিক্যাল কভার ড্রাইভ, অফ স্ট্যাম্পের বাইরে, ব্যাটসম্যান জায়গায় দাঁড়িয়ে বাহাতি ব্যাটসম্যান কভার ড্রাইভ করলেন প্রথম বলে চারের মার, এবং এই চারের মারটি কিন্তু এসছে ব্যাটসম্যান সেন্টু তার ব্যাট থেকে, প্রথম বলেই চারের মার। ফয়সাল যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন অনসাইডে খেলার একটা প্রবণতা, অফ স্টাম্পের বাইরের বলটি অনসাইডে ঘোরানোর একটা চেষ্টা, তবে ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। এমবিএস স্ট্রাইকার্সের হয়ে যারা খেলছেন, নিপু দলীয় ক্যাপ্টেন রাহি, ইমরান, সুলতান, টিটু, রনি, ইকবাল, রাসেল, কামাল, সিয়াম, সোহেল, এই হচ্ছে তাদের প্লেইং ইলেভেন। এবার কিন্তু স্লো ডেলিভারি, ডেলিগেট ঠিক বুঝতে পেরেছিলেন যে আসলে স্লো ডেলিভারি আসছে সেন্টু, তিনিও আসতে আলতো করে গাইড করে দিলেন, এবং সেখান থেকে কিন্তু একটি রান স্লিপে ছিলেন ফিল্ডার, তবে তিনি যতক্ষণে কুড়িয়ে দিলেন ততক্ষণে একটি রান, দলীয় রান বাড়লো আরও একটি পাঁচ, কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভারে খেলা চলছে। ক্লাব ইলেভেনের হয়ে যারা খেলছেন, আতিক দলীয় ক্যাপ্টেন, সোহেল, কামাল, সেন্টু, রাজিন, শাহেদ, জিসান, বাসু, আবির, মাইদুল, আরিফুল, যাচ্ছেন ফয়সাল তার ওপরের পরবর্তী বলটি নিয়ে। স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান অফ ড্রাইভ করে দিলেন, বল চলে গেল শর্ট কভারে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান। কমল ফয়সাল সোলার ডেলিভারি, সঠিক একবার ফিল্ডার আছেন, ঠিকভাবে পিক আপ করতে পারলেন না, বিপদ কিন্তু ঘটতে পারতো, একটা রান আউটের সুযোগ তৈরি হলেও হতে পারতো, তবে সঠিক একবার যিনি ফিল্ডিং করছেন তিনি ঠিকভাবে পিক আপটা করতে পারলেন, ওখানে ফিল্ডিং করছেন সুলতান, তিনি কিন্তু ঠিকভাবে পিক আপ থ্রোটা করতে পারেননি, সে কারণেই কিন্তু একটি রান, দলীয় রান বাড়লো আরও একটি সাত এই মুহূর্তে। ক্লাব ইলেভেন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত, যাচ্ছেন ফয়সাল, প্রস্তুত কমল, এবার কিন্তু কভার ড্রাইভ, বল চলে গেল কিন্তু ডিপ কভার দিয়ে সীমানার বাইরে, অন বাউন্সে চারটি রান, শাহরিয়ার কমল যার পুরো নাম, এবং চমৎকার একজন ক্রিকেটার, ক্রিকেট বল টেনিস বল দুই বলেই কিন্তু তিনি দুর্দান্ত খেলে থাকেন। এবং তার স্ট্রং জোনটাও কিন্তু অফসাইড, এবং অফসাইডে বেশ বড় বড় ছক্কা মারতে তিনি পছন্দ করেন, এবং ক্লাসিক্যাল কভার ড্রাইভগুলোও কিন্তু তার কাছ থেকে আমরা দেখতে পাই। ক্লাব ইলেভেন ভার্সেস এমবিএস স্ট্রাইকার্স তৃতীয় কোয়ার্টার ফাইনাল, জিতলেই সেমিফাইনালে, আগামীকালকে মুখোমুখি হবে। কমল তিনি তার ব্যাটের পরিবর্তন করে নিলেন, শাহরিয়ার কমল, দলীয় রান ১১, এবং সেই সাথে প্রথম ওভারের খেলা শেষ, শেষ বলে কমলের ব্যাটে বাউন্ডারি এবং চারটি রান। ইমরান বোলিংয়ের দায়িত্বে আছেন, রেডাম ফার্স্ট ও প্রান্তে প্রস্তুত ব্যাটসম্যান, এবার কিন্তু লো ফুল টস ঘুরিয়ে দিয়েছেন অন সাইডে, বল যাচ্ছে কাউ কর্নার দিয়ে সীমানার দিকে, তবে লং অন থেকে দৌড়ে গিয়ে যতক্ষণে বাঁ দিকে ফিল্ডিং করলেন ততক্ষণে একটি এবং দুটি রান, চমৎকার বোঝাপড়া দুই ব্যাটসম্যানের মধ্যে, গুড রানিং বিটুইন দু উইকেট
দ্রুত দুটি রানের জন্য জায়গা পরিবর্তন এবং এই দুটি রান আসলো ব্যাটসম্যান সেন্টু তার ব্যাট থেকে। দলীয় রান বাড়লো 13 এই মুহূর্তে কোনো উইকেট না হারিয়ে ক্লাব 11 টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাদের। দলীয় ক্যাপ্টেন আতিক তিনি জানালেন যে আসলে ব্যাটিং করতে চাচ্ছেন তার দল এবং সেই তাদের ডাকে সাড়া দিয়ে এই মুহূর্তে কিন্তু ব্যাটিং করছেন দুই ব্যাটসম্যান সেন্টু এবং কমল। এবার কিন্তু ডাউন দ্য লেক আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন মিস্টার এক্সট্রা অতিরিক্ত আকারে একটি রান 14 কোনো উইকেট না হারিয়ে ক্লাব 11 তারা মোকাবেলা করছে এমবিএ স্ট্রাইকার্স তাদের বিরুদ্ধে। যাচ্ছেন ইমরান বল করলেন, এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটে খেলতে পেরেছেন কি না সেটি দেখার বিষয় আম্পায়ারের সিগন্যালের অপেক্ষায়। ইয়েস লেগ বাই লেগ বাই থেকে অতিরিক্ত আকারে আরও একটি রান 15 এই মুহূর্তে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ওভারের খেলা চলছে কালিন্দি খেলার মাঠ থেকে সরাসরি ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজে। এবং সেই সাথে আমরা চলে যাব নামা আজানের একটা বিরতিতে, যেহেতু শুক্রবার জুমার দিন আজান শেষে আমরা আবারও ফিরে আসব কমেন্ট্রি বক্স।
অবশেষে আজানের বিরতি পরে কিন্তু আমরা আবার চলে এলাম এবং দুই ব্যাটসম্যান তারা কিন্তু বিরতি নেননি, অর্থাৎ তারা তাদের মতো করে রান করে যাচ্ছেন, তাদের বিরতি বা পতন কিন্তু ঘটাতে পারেননি কোনো বোলার। এখনও পর্যন্ত দু ওভার শেষ হয়ে গেছে, 31 রান, দারুণ ব্যাটিং, 15.50 এই হারে রান তুলছে। এবং সেন্টু তিনি আছেন, বা হাতে ব্যাট করে থাকেন, ডান হাতি বা হাতি কম্বিনেশন, চমৎকার একটা কম্বিনেশন। এই মুহূর্তে তিনি আছেন স্ট্রাইক প্রান্তে, যাচ্ছেন ফয়সাল দ্বিতীয় ওভারে, এবারে কিন্তু ফুলটাস ধরনের ডেলিভার, এই খাবার ড্রাইভ, একটা অকওয়ার্ড বাউন্স ওখানে ফিল্ডারের সামনে, সেখান থেকে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে, বলের লাইনে থেকেও কিন্তু বল ধরতে পারলেন না, এবং মাঠের কারণে এরকমটা হয়ে থাকে সচরাচর। 4 রান এবং লাকি ভাবতেই পারেন ওখানে সেন্টু, তবে মারে যথেষ্ট জোর ছিল সে কারণেই একটা বাউন্স। 4 রান এই মুহূর্তে 35, কোনো উইকেট না হারিয়ে ক্লাব ইলেভেন, প্রতিপক্ষ এমবি স্ট্রাইকার্স। এবারে কিন্তু আবারও কভার ড্রাইভ, তবে শর্ট কভার ফিল্ডার আছেন, চেকি সিঙ্গেল, দুই ব্যাটসম্যানের মধ্যে চমৎকার বোঝাপড়া, চোখের পলকে প্রান্ত পরিবর্তন, এবং যাই হালকা যাচ্ছেন বোলারের প্রান্ত থেকে, ওদিকে প্রস্তুত শাহরিয়ার কমল, স্লো ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস, অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে পুশ, ওখানে ব্যাটসম্যান কমলের কাছ থেকে বুদ্ধিদীপ্ত বোলিং, সাথে ভেরি গুড ব্যাটিং, যে বলে যে ধরনের শর্ট খেলা দরকার ঠিক সেগুলি কিন্তু খেলছেন। 36 পাওয়ার প্লে ওভারের খেলা চলছে, আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি টেন ক্রিকেট ব্যাটল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স, কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম আয়াত এন্টারপ্রাইজ। এবার কথা বলতে না বলতেই লফট হ্যান্ড শট, বল চলে যাবে সীমানার উপরে, লনে ফিল্ডার আছেন, তবে থাকলে কি হবে, তিনি শুধু চেয়ে চেয়ে দেখলেন, তার মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার উপরে, অনেকটা হাফ ভলি লেন্থের ডেলিভারি, ওভার পিচ ধরনের ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে ব্যাটটাকে চালালেন এবং লঙ্গানের উপর দিয়ে সীমানার উপরে ছড়ানোর জন্য, সেই সাথে দলীয় রান বাড়লো আরও 6, 43 রানে পৌঁছে গেল ক্লাব ইলেভেন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাদের, যাচ্ছেন ফয়সাল রাইট অফ ফার্স্ট, বল করলেন, ভেরি গুড ডেলিভারি এবং উইকেট, হোয়াট এ ক্যাচ, কোয়াট অ্যান্ড বোল্ড, সত্যি একজন ফাস্ট বোলারের কাছ থেকে এই ধরনের ক্যাচ, সত্যি টুর্নামেন্টের সেরা ক্যাচ যেগুলো তার মধ্যে অন্যতম অবশ্যই বলতেই হবে। ফাস্ট বোলিং করে পরবর্তীতে রিয়্যাক্ট করার সুযোগ থাকে না অনেক সময়, ব্যালেন্স রাখাটা কিন্তু কঠিন হয়ে যায়, সেখানে কিন্তু দুর্দান্ত একটা ক্যাচ নিলেন ওখানে সেন্টু, তিনি অন সাইডে ঘোরাতে চেয়েছিলেন, ব্যাটে টো এন্ডে লেগে একটা দুর্দান্ত ক্যাচে পরিণত হলেন ওখানে বোলার ফয়সাল, তার হাতে সেই সাথে প্রথম উইকেটের পতন, সেন্টু কটন বোল্ট 43 রানের মাথায় প্রথম উইকেটের পতন ক্লাব ইলেভেনের। নতুন ব্যাটসম্যান সোহেল, তিনি আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন জুটি ব্যাটম্যান কমলের সাথে, সোহেল দলের অন্যতম সেরা ব্যাটসম্যান।
তিনি যাচ্ছেন প্রথম বলে এসেই চালিয়ে খেলার চেষ্টা। দেখে মনে হচ্ছে খুব শান্ত স্বভাবের, তবে প্রথম বল যেভাবে চালিয়েছেন মনে হচ্ছে না খুব শান্ত স্বভাবের, অন্তত তার ব্যাট শান্তভাবে কথা বলবে। প্রথম বল ডট যদিও ওই শোয়ালের জন্য, তবে সেই সাথে ডট বলের মাধ্যমে ওভারের পরিসমাপ্তি। তিন ওভার শেষে 43, এক উইকেট হারিয়ে ক্লাব 11। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি-10 ক্রিকেট ব্যাটল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম আয়াত এন্টারপ্রাইজ, এম এস টি আর স্টিল, স্কাই ট্র্যাকার এবং অন স্কাই কমিউনিকেশনস লিমিটেড। ক্লাব 30-এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কালিন্দি খেলার মাঠ থেকে। মিনার বোলিং একটা পরিবর্তন, মিনার কেন হয়েছে? ম্যাডাম ফাস্ট বল করলেন, শর্ট অফ দ্য ডেলিভারি, ব্যাক ফুটে গিয়ে পুল শট, ডিপ মিড উইকেটে প্রোটেকশন রয়েছে, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান ওই কমলের ব্যাট থেকে, দলীয় রান বাড়লো একটি, 44 রানে পৌঁছে গেল ক্লাব 11। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাদের একমাত্র ব্যাটসম্যান যিনি আউট হয়েছেন তিনি হলেন ওই সেন্টু, তিনি আউটে ফেরত গেছেন। এবং চমৎকার একটা ক্যাচ ছিল ওখানে বোলার ফয়সালের কাছ থেকে, কটন বোল্ড করে ফেরত পাঠিয়েছিলেন সেন্টুকে। যাচ্ছেন মিনার, প্রস্তুত সোহেল, বল করলেন লফট হ্যান্ড শট, মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা ওই সোহেলের ব্যাট থেকে। বলছিলাম প্রথম বলে ব্যাট চালানো দেখে, যে দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো শান্ত স্বভাবে থাকবেন, তবে না, তিনি কিন্তু বলটাকে পাঠিয়ে দিলেন সীমানার ওপারে, অর্থাৎ ব্যাট হাতে যে তিনি চড়াও হবেন সেটি বোঝা যাচ্ছিল। আরও একটি ছয়ের মার, সেই সাথে 50 রানে পৌঁছে গেল ক্লাব 11। এবারে কিন্তু আরও একটি বল হয়ে গেল, গ্যাপ খুঁজে পেয়েছেন, ডিপ স্কয়ার লেগ দিয়ে বল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, আরও 4টি রান, 54 রানে পৌঁছে গেল ক্লাব 11। এই চারের সাহায্যে এক উইকেট হারিয়ে একমাত্র ব্যাটসম্যান সেন্টু তিনি আউট হয়েছেন, তবে সোহেলের ব্যাট থেকে 4টি রান, এর আগের বলের ছক্কা, অর্থাৎ 3 বল থেকে তিনি 10 রান করে স্ট্রাইক প্রান্তে তিনি রয়েছেন। সোহেল তিনি প্রস্তুত, মিনার যাচ্ছেন, এবারে কিন্তু সফল করে এসে কাভার ড্রাইভ, গর্জিয়াস কাভার ড্রাইভ, গ্যাপ খুঁজে পেয়েছেন, হোয়াট এ টাইমিং, যত না ভালো টাইমিং তার চাইতেও ভালো ছিল প্লেসমেন্ট, দুর্দান্ত গ্যাপ খুঁজে পেয়েছেন, বল কিন্তু চলে গেল ডিপ এক্সট্রা কাভার দিয়ে মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, 4টি রান ওই ব্যাটসম্যান সোহেলের ব্যাট থেকে। কোথায় বল করবেন বোলার, সত্যি দেখার মতো, একটু আগে অন দ্য প্যাড সেটি গ্লান্স করে দিয়ে 4টি রান, এর আগের বলটি ওভার পিস লফট হ্যান্ড শট, এবারে অবশ্য অনেকটা লো ফুটার ধরনের ডেলিভারি, সেটিকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে চালানোর জন্য। বলতে না বলতে আরও একটি হাফ ভলি লেন্থের ডেলিভারি, লফট হ্যান্ড শট লং অনের উপর দিয়ে সীমানার বাইরে ছড়ানোর জন্য সোহেলের ব্যাট থেকে, আরও 6টি রান, এবং সোহেল এই 6 সুবাদে তিনি কিন্তু পৌঁছে গেলেন 16 রানে, 2টি ছক্কা, 16 রান না ইনফ্যাক্ট 20 রানে পৌঁছে গেলেন তিনি, 2টি ছক্কা এবং 2টি চারের সাহায্যে, দলীয় রান এই মুহূর্তে 64 এবং 20 রান কিন্তু এই ওভার থেকে ইতিমধ্যে চলে এসেছে। এবং কমলের ব্যাট থেকে ছিল একটি রান, মোট 21 রান এখনো পর্যন্ত। পরবর্তী বলটি নিয়ে যাচ্ছেন মিনার, বল করলেন লফট হ্যান্ড শট, হাওয়ায় ভাসছে, তবে বল কিন্তু চলে গেল সীমানার উপরে ছড়ানোর জন্য কাউ কর্নারের উপর দিয়ে, আরও একটি ছয়ের মার, আরও একটি ছয়ের মার, দলীয় রান কিন্তু এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো 70, এক উইকেট হারিয়ে এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি। ইয়েস,
একটি সিঙ্গেল এবং আর সবগুলো বল কিন্তু বাউন্ডারি, অর্থাৎ ছক্কা, ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি। 74 ওভার শেষে এক উইকেট হারিয়ে ওই ক্লাব 11। ক্লাব 30 প্রেজেন্টস টি-10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। ইমরান যাচ্ছেন পঞ্চম ওভারের প্রথম বলটি নিয়ে, বল করলেন ফুল টস, এবারে কিন্তু ডিপ কাভারের উপর দিয়ে সীমানার বাইরে কমলার ব্যাট থেকে ছয়ের মার, ডিপ কাভারের উপর দিয়ে ছক্কা সবসময় নান্দনিক এবং সেটি যদি মেরে থাকেন ওই কমল সত্যি দেখার মতন। আরও 6 রান, দলীয় রান বাড়লো 76, যাচ্ছেন ইমরান ওদিকে প্রস্তুত শাহরিয়ার কমল, বল করলেন এবারে কিন্তু আউটসাইড এজ, লাকি স্লিপ এবং থার্ড ম্যানে যিনি ছিলেন তাদের গ্যাপ গলিয়ে বল সীমানার বাইরে 4 রানের জন্য এবং সেই সাথে 80 রানে পৌঁছে গেল ক্লাব 11। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত তাদের, দলীয় ক্যাপ্টেন আতিক তিনি কিন্তু টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং দুই উদ্বোধনী ব্যাটসম্যান সেন্টু এবং শাহরিয়ার কমল তারা এসেছিলেন। সেন্টু ফিরে গেলেও কমল তিনি কিন্তু তার কমল হাত দিয়ে ব্যাটিং করে যাচ্ছেন চমৎকারভাবে, এবারে কিন্তু ডাউন দ্য লেগ এবং ওয়াইড বাই থেকে 4 মোট 5 রান অতিরিক্ত আকারে মিস্টার এক্সট্রা 85 রানে পৌঁছে গেল ক্লাব 11। পঞ্চম ওভারের খেলা চলছে, ইমরান যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, কমল প্রস্তুত এবারে কিন্তু বোল্ড সাফল করে এসে খেলতে চাইলেন অন সাইডে, তবে ব্যাট প্যাডকে ফাঁকি দিয়ে স্ট্যাম্পে আঘাত হানে সরাসরি ক্লিন বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন শাহরিয়ার কমল। দ্বিতীয় উইকেটের পতন যখন দলের রান সংখ্যা 85, 2 উইকেট হারিয়ে ক্লাব 11। পঞ্চম ওভারের খেলা চলছে, এবং শাহরিয়ার কমল ভালো খেলছিলেন সেট ব্যাটসম্যান, তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। নতুন ব্যাটসম্যান স্ট্রাইক প্রান্তে প্রথম বল এসেই কিন্তু চালিয়ে খেলার একটা চেষ্টা, তবে ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। ক্লাব 30 প্রেজেন্টস টি-10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার বাই সামিহা ইলেকট্রনিক্স। থার্ড কোয়ার্টার ফাইনাল, এমবিএস স্ট্রাইকার্স ভার্সেস ক্লাব 11, এবারে কিন্তু ডাউন দ্য লেগ, উইকেট রক্ষক তিনি কিন্তু ধরতে পারেননি। ওয়াইড বাই থেকে 2 রান, দলীয় রান বাড়লো আরও 2। ৮৭ রানে পৌঁছে গেল ক্লাব 11। এবার অবশ্যই স্ট্রাইক প্রান্তে থাকবেন সোহেল, নতুন ব্যাটসম্যান রাজিন তিনি জুটি বাঁধবেন সোহেলের সাথে, ওদিকে প্রস্তুত বিধ্বংসী ব্যাটসম্যান সোহেল, এবারে কিন্তু ডাউন দ্য লেগ এতটাই বাইরে, আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট মিস্টার এক্সট্রা, অতিরিক্ত আকারে কিন্তু 1 রান হয়ে গেল। 88 এই মুহূর্তে 2 উইকেট হারিয়ে পঞ্চম ওভারের খেলা চলছে, অর্থাৎ এরপরে কিন্তু আরও 5-5 ওভার মোকাবেলা করার সুযোগ পাবেন। এবারে কিন্তু বোলার্স ব্যাক ড্রাইভ, অন বাউন্সে বল সীমানার বাইরে 4 রান, ওই ব্যাটসম্যান সোহেলের ব্যাট থেকে
এটা ইয়র করলেন তো ডেলিভারি, সেই ডেলিভারিটাকেও কিন্তু বোলারের মাথার উপর দিয়ে অনবাউন্সে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে চার রানের জন্য। চমৎকার একটা বোলার্স ব্যাক ড্রাইভ ছিল ওই সোহেলের কাছ থেকে। লং অফে ফিল্ডার ছিলেন মিনার, তবে থাকলে কি হবে, তিনি কোনো কিছু বুঝে ওঠার আগেই বল কিন্তু চলে গেল অনবাউন্সের সীমানার বাইরে। যাচ্ছেন বোলার ইমরান, বল করলেন ডিপ কাভারে ধরা, অর্থাৎ বিধ্বংসী ব্যাটসম্যান, তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। সোহেল তিনি আউট হয়ে যাচ্ছেন, বিগ উইকেট ওই এমবি স্ট্রাইকার্স তাদের জন্য, এবং বিগ ব্লো অবশ্যই বলতে হবে ওই ক্লাব ইলেভেনের জন্য, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। ব্যক্তিগত মানে দলীয় রান যখন 92 ঠিক তখনই কিন্তু তৃতীয় উইকেটের পতন। এবং সেই সাথে পঞ্চম ওভারের খেলা শেষ, নতুন ব্যাটসম্যান ইয়াসিন। লম্বা দীর্ঘকায় খেলোয়াড় ইয়াসিন, দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু টি টোয়েন্টি খেলে থাকেন এবং টেপ টেনিস বলেও তারা কিন্তু খেলে থাকেন। তো ক্রিকেটের ফেরিওয়ালা বলা চলে সেই ইয়াসিন, তিনি কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছেন, এবং সেই সাথে একটা পানি পানের বিরতি, যেহেতু পাঁচ ওভার শেষ হয়ে গিয়েছে ছোট্ট একটা পানি পানের বিরতি। বোলিং একটা পরিবর্তন, রনিকে দেখতে পাচ্ছি, তিনি আছেন বোলিং এর দায়িত্বে স্ট্রাইক প্রান্তে। রাজিন ফুল টস, ওয়েস্ট সাইডের অনেক উপরে, সঙ্গত কারণে আম্পায়ার তিনি কিন্তু তার ডান হাতটাকে একটু প্রসারিত করলেন, অর্থাৎ নো বল অ্যান্ড ইটস এ ফ্রি হিট। অতিরিক্ত আকারে দুটি রান, অর্থাৎ নো বল থেকে একটি এবং তারা দৌড়ে নিয়েছেন একটি, দুটি রান। 94 ষষ্ঠ ওভারে খেলা চলছে, তিন উইকেট হারিয়ে ক্লাব ইলেভেন। রনি প্রথম বলটা মোটেও ভালো হয়নি, তবে স্ট্রাইক প্রান্তে ইয়াসিন, দীর্ঘকায় খেলোয়াড় তিনি আছেন স্ট্রাইক প্রান্তে। প্রথম বল ফ্রি হিট, এক্সট্রা কভার ড্রাইভ, বল চলে গেল ডিপ এক্সট্রা কভার দিয়ে সীমানার বাইরে। লং অফে ফিল্ডার ছিলেন তিনি, যতক্ষণে বাঁ দিকে দৌড়ে এসে ফিল্ডিং করলেন ততক্ষণে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। চারটি রান, 98 তিন উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে। রনি আছেন বোলিংয়ের দায়িত্বে, ইয়াসিন এবারে কিন্তু পুল করার একটা চেষ্টা, তবে ঠিকভাবে টাইমিংটা হয়নি, বল চলে যায় ডিপ মিড উইকেটে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান, 100 রান কিন্তু এখনো হয়নি, অর্থাৎ 100 100 রানে কিন্তু এখন একটি রান বাকি রয়েছে ওই ক্লাব ইলেভেনের। 99 এই মুহূর্তে ষষ্ঠ ওভারের খেলা চলছে, টি টেন খেলা, প্রত্যেক দলই কিন্তু চার ছক্কা মারবেন এবং এমবিএ স্ট্রাইকার্সেরও কয়েকজন খেলোয়াড় রয়েছেন, তারা কিন্তু চার ছক্কা মারতে পারেন এবং রান কিন্তু কমপক্ষে 140-150 মধ্যে না হলে খেলা কিন্তু কঠিন হয়ে যাবে ক্লাব ইলেভেনের জন্য। এবারে কিন্তু চমৎকার ডেলিভারি রনির কাছ থেকে, অফ ড্রাইভ করে দিলেন, বল চলে গেল ডিপ কভারে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান। জানেন
এই মাঠে কিন্তু প্রচুর রান হয়, 130 থেকে 40 কমপক্ষে একটা ফাইটিং স্কোর কিন্তু হবে এবং সেটা ডিফেন্ড করা সম্ভব। আমরা দেখেছিলাম এর আগে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কিন্তু ওই উত্তরা এম্পায়ার্স তারা কিন্তু 69 রানে বিশাল জয়লাভ করেছিল, 144 রান করেছিল 10 ওভারে। তো 140 বা 130 আশেপাশে একটা রান কিন্তু কোয়ার্টার ফাইনালে নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং স্কোর বলতে না বলতেই আরও একটি ডেলিভারি, তবে অতিরিক্ত আকার একটি রান ওয়াইড থেকে রান বাড়লো এবং সেই সাথে 101 রানে পৌঁছে গেল ক্লাব ইলেভেন। তারা মোকাবেলা করছে এমবি স্ট্রাইকার্সদের বোলারদের, রনি এই মুহূর্তে আছেন বোলিংয়ের দায়িত্বে। অ্যাডাম ফাস্ট বল করলেন, এবারে কিন্তু ব্যাটে খেলতে পারেননি, ভাগ্য ভালো স্ট্যাম্পে আঘাত আনেননি, পায়ে লেগে উইকেট রক্ষক সিয়াম তার কাছে ডট বল। রনি যাচ্ছেন পরবর্তী বল, যেদিকে প্রস্তুত ইয়াসিন বল করলেন স্টাম্পের মধ্যে ছিল, চমৎকার ডেলিভারি অন ড্রাইভ করে দিয়েছেন, বল চলে আসলো লং অনে, সেখানে ফিল্ডিং করছেন দলীয় ক্যাপ্টেন নিপু। কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান ওই ইয়াসিনের ব্যাট থেকে, দলীয় রান 102 তিন উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারের খেলা চলছে। রান যেভাবে উঠছিল ঠিক কিছুটা হলেও রানের লাগাম কিন্তু টেনে ধরতে সক্ষম হয়েছেন। এবারে কিন্তু সুযোগ রয়েছে তালুবন্দি করার এবং সেই সাথে আরও একটি উইকেটের পতন, চতুর্থ উইকেটের পতন ওই মিনার, তিনি কিন্তু লং আর্ম ফিল্ডিং করছেন, তিনি ক্যাচ ধরলেন এবং চতুর্থ উইকেটের পতন এই ক্লাব ইলেভেনের, যেখানে রনি তার বোলিংয়ের মাধ্যমে কিন্তু উইকেটের পতন ঘটল, অর্থাৎ ষষ্ঠ ওভারে এসে চতুর্থ উইকেটের পতন 102 রানের মাথায়। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি-10 ক্রিকেট ব্যাটল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স, কো স্পন্সার্ড হিসেবে যারা রয়েছেন আমাদের সাথে তাদের মধ্যে অন্যতম আয়াত এন্টারপ্রাইজ, এমএসটিআর স্টিল, স্কাই ট্র্যাকার, অন স্কাই কমিউনিকেশনস লিমিটেড। এবং সেই সাথে ষষ্ঠ ওভারের খেলা শেষ, সপ্তম ওভারের খেলা শুরু হবে। ইকবাল চেজ নাম্বার 02, ইকবাল আছেন বোলিংয়ের দায়িত্বে, স্ট্রাইক প্রান্তে থাকবেন ইয়াসিন, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান, মার্কাটারি ব্যাটসম্যান ইয়াসিন। তিনি কিন্তু অল্প বলে বেশি রান করতে পছন্দ করেন, তবে এখনও পর্যন্ত তার সেই যে বিগ হিটিং আমরা কিন্তু দেখিনি, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কারণ সোহেল একটা বিধ্বংসী ইনিংস খেলে গিয়েছেন, কিছুটা হলেও স্বস্তির জায়গায় রয়েছে এখন পর্যন্ত ক্লাব ইলেভেন। যাচ্ছেন ইকবাল, এই যে বলটি করলেন তবে পায়ে লেগে পড়ে রইল উইকেটের পাশেই, কোনো রান নয় ডট বল। এবারে কিন্তু হিটমি টাইপ ডেলিভারি, শর্ট অফ লেন্থ ডেলিভারি, ব্যাকফুটে গিয়ে পুল শট, ইয়াসিন দীর্ঘকায়ী খেলোয়াড় তার জন্য মোটেও কষ্ট হয়নি, ব্যাটটাকে ঘুরিয়ে দিলেন এবং বল কিন্তু চলে গেল ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা, এবং সেই সাথে রান কিন্তু বেড়ে দাঁড়ালো 107। ইকবাল ওভারটা মোটেও ভালো হয়নি, তবে এবারে কিন্তু লফটের শট, ব্যাক টু ব্যাক 3 সিক্সেসের ওয়াট এ ব্যাটিং। বলছিলাম ইয়াসিনের কথা, বিধ্বংসী একজন ব্যাটসম্যান, টি টোয়েন্টির ফেরিওয়ালায় টেপনিস খেলেই বেড়ান সারা বছর, দেশের যে প্রান্তেই খেলা হোক না কেন তারা জানেন আসলে কোথায় ব্যাটিংটা করতে হবে এবং কীভাবে ব্যাটিং করবেন, ঠিক সেই দারুণ ব্যাটিং দেখছি এই মুহূর্তে, প্রতি বলেই 4 ছক্কা মারছেন। এবারে কিন্তু চমৎকার ডেলিভারি, রিড করতে পেরেছিলেন ওখানে বোলার যে আসলে কোথায় বলটা করতে হবে,
এতক্ষণ যে বলগুলো করছিলেন একটা হিটমি টাইপের ডেলিভারি ছিল এগুলো, সবগুলো কি সীমানা ছাড়া করেছেন। এবারে একটা ওয়াইড ইয়র্কার করলেন, ঠিক সম্মান জানালেন ব্যাটসম্যান, ঠিকভাবে টাইমিংটা হলো না, বোলার নিজেই ফিল্ডিং করলেন ডট বল। ইকবাল আবারও কিন্তু রাইট ইন টু দ্য স্লটে ছিল, ঠিকভাবে টাইমিংটা হয়নি, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান ইয়াসিনের ব্যাট থেকে, এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি। সাত ওভার শেষে দলীয় রান 119, চার উইকেট হারিয়ে। এবং এই এক রানের সুবাদে 120, চার উইকেট হারিয়ে, এবং সেই সাথে বোলিংয়ের দায়িত্বে কিন্তু আবারও সেই রনি। আগের ওভারে কিন্তু একটা উইকেট পেয়েছিলেন, বিগ উইকেট ওই সোহেলের। রনি আছেন বোলিংয়ের দায়িত্বে, স্ট্রাইক প্রান্তে ইয়াসিন, সিঙ্গেল নেওয়ার কারণে কিন্তু আবার স্ট্রাইক রোটেট করলেন, তিনি আছেন স্ট্রাইক প্রান্তে। যাচ্ছেন রনি, বল করলেন অফ স্টাম্পের উপরে, আবার ড্রাই, বল চলে আসলো ডিপ কাভারে, সেখানে ফিল্ডার আছেন। কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান, 1-1 ফর দ্য লস অফ 4 উইকেট, এবং 4 উইকেট হারিয়ে এই মুহূর্তে সপ্তম ওভারের খেলা চলছে। রনি যাচ্ছেন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারের পরবর্তী বলটি নিয়ে, এবার কিন্তু ফুল টস, ওয়াট এ শট, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে সীমানার বাইরে, খেলতে চেয়েছিলেন কাভার উপর দিয়ে, ফুল টস হওয়ার কারণে ব্যাটের স্লাইস হয়ে কিন্তু চলে যায় ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে সীমানার উপরে। 6টি রান বাড়লো এবং দলীয় রান 127 এই মুহূর্তে, 4 উইকেট হারিয়ে। সপ্তম ওভারের খেলা চলছে, রনি আছেন বোলিংয়ের দায়িত্বে, স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যান ড্রাইভ করলেন, বল চলে আসলো লং অফে, সেখানে ফিল্ডার আছেন, ফিল্ডিং করলেন মিনার, যতক্ষণে কুড়িয়ে ফেরত দিল ততক্ষণে কিন্তু একটি রান। এবং এই রানটি আসলো আরিফুলের ব্যাট থেকে, ইয়াসিন এবং আরিফুল দুজনে আছেন ক্রিজে এই মুহূর্তে। রনি যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল, ভেরি গুড ডেলিভারি, ডট বল ইজ এ গুড বল, বোলারদের আত্মবিশ্বাস বাড়ায়, পাশাপাশি ব্যাটসম্যানদের মনোসংযোগে একটা ঘাটতি কিন্তু দেখা যায় এবং হতাশা ঘিরে ধরে, এবং সেখান থেকে কিন্তু ভুল শট খেলার সুযোগ তৈরি হয়। দেখা যাক ইয়াসিন এই ডট বলের পরে কী ধরনের শট তিনি খেলেন। রনি এই মুহূর্তে আছেন বোলিং মার্কে, যাচ্ছেন ওদিকে প্রস্তুত ইয়াসিন, এবার কিন্তু অফ ড্রাইভ, বল চলে আসলো লং অফে, সেখানে ফিল্ডার আছেন মিনার, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান। এই একটি রান এবং দলীয় রান 130, চার উইকেট হারিয়ে। অষ্টম ওভারের খেলা চলছে, রনি যাচ্ছেন, এবার কিন্তু লো ফুল টস, হাট উগ্রে সুইপ শট, ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা, এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি 136। মিনার বল করলেন, ও মিস জাজমেন্ট, একটা ক্যাচ হতে পারতো যদি একটু আগে বুঝতে পারতেন, ক্যাচ তো গেল, সাথে সাথে 4টি রান, দিস ইজ নট গুড। আসলে এই ধরনের ক্রিকেটের খুবই সহজ সুযোগ ছিল, তবে তিনি কিন্তু বুঝতে পারলেন না, মিস জাজমেন্ট যাকে বলা হয়, সেখান থেকে কিন্তু 4টি রান। এবারে কিন্তু আবারও ডিপ এক্সট্রা কাভারে ফিল্ডার আছেন, এবারে দুর্দান্ত ফিল্ডিং, একটির বেশি 2টি রান নেওয়া সম্ভব হবে না। একটি রান বাড়লো এই মুহূর্তে দলীয় রান, কিন্তু
দলীয় রান বাড়লো 147 এই ছয়ের সাহায্যে। অষ্টম ওভারের খেলা চলছে, 4 উইকেট হারিয়ে ক্লাব 11, রান কিন্তু হচ্ছে এবং ইয়াসিন এবং ওই আরিফুল দুজনেই কিন্তু দুর্দান্তভাবে ব্যাটিং করে চলেছেন। লো ফুলটা জানা ডেলিভারি, শর্ট মিড উইকেট ফিল্ডার আছেন, তবে এক টিপে যদি থ্রো করতে পারতেন একদম সহজ রান আউটের সুযোগ ছিল। বলটা ধরতে একটা ফাম্বল করলেন, সে কারণে কিন্তু দুজনের মধ্যে প্রান্ত পরিবর্তন চোখের পলকে। দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেট, 148 অর্থাৎ 148/4। এবারে কিন্তু মিসকিউট, ফিল্ডার আছেন, আবারও কিন্তু ড্রপ। আসলে বুঝতে পারছেন না হয়তো বা বলের ফ্লাইটটা কখন কিভাবে আসবে। অনেকক্ষণ বলটা কিন্তু এয়ারে ভেসেছিল, অর্থাৎ বাতাসে যতক্ষণ ভেসেছিল ততক্ষণে তিনি কিন্তু খুব অনেক আগেই তালুবন্দি করতে পারতেন, কিন্তু তিনি রিয়্যাক্টটা করলেন দেরিতে, সে কারণে বলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বল কিন্তু তার হাতে লেগে মাটিতে পড়ে গেল। মিনার তিনি যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে। এবারে কিন্তু আবারও এবারও অবশ্য ক্যাচিং প্র্যাকটিস, দেখা যাক তিনি ধরতে পারেন কিনা। ইয়েস, এবারে অবশ্য সফল, তার জায়গা থেকে একটু ডান দিকে সরতে হয়েছে এবং সেই সাথে উইকেটের পতন। ওই আরিফুল তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে, 149 রানের মাথায় কিন্তু পঞ্চম উইকেটের পতন। শেষ ওভারে আমরা রয়েছি এই মুহূর্তে, প্রথম বল হাফ ভলি লেন্থের ডেলিভারি, লফটেড শট, হিটম্যান টাইপ ডেলিভারি। শেষ ওভারে এসে এই ধরনের বল করলে নিঃসন্দেহে বল সীমানা ছাড়া হবে, একদম রাইট ইনটু দ্য স্লট যাকে বলা হয়, এবং বল কিন্তু চলে গেল লং রানের উপর দিয়ে সীমানার বাইরে। সিয়ামের প্রথম বলে এই ছয়ের মার আজকে একটু এক্সপেন্সিভ, এই সিয়াম দলের অন্যতম সেরা বোলার, তবে আজকে নিজের জাত কিন্তু চেনাতে সক্ষম হননি। এবারে কিন্তু মিসকিউট, বলতে না বলতে উইকেটের সুযোগ, তবে ধরতে পারবেন কিনা। দুই ফিল্ডারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, তবে বল সীমানা ছাড়া হয়েছে কিনা সেটি দেখার অপেক্ষায়। আম্পায়ারদের সিগন্যাল আমরা অপেক্ষায় থাকব, আসলে আম্পায়াররা কি সিগন্যাল দেন, এবং যা থেকে মনে হচ্ছে দুটি রান, গুড ওয়ার্ক, অন্তত ক্যাচ না ধরতে পারলো, দুটি রান কিন্তু বাঁচিয়েছেন দলের জন্য ফিল্ডার যিনি ছিলেন ওখানে। 153 এই মুহূর্তে যাচ্ছেন ফয়সাল রাইট অ্যান্ড ফাস্ট, বল করলেন চমৎকার ডেলিভারি, একটা রাইজিং ডেলিভারি, অ্যারাউন্ড দ্য উইকেট বল করার কারণে কিন্তু একটা ন্যাচারাল সুইং তিনি পাচ্ছেন। লেগ মিড স্টাম্পে পড়ে বল কিন্তু অটোমেটিক বেরিয়ে যাচ্ছে, এবং ব্যাটসম্যান তিনি কিন্তু অনসাইডে খেলতে চাচ্ছেন, বারবার টেনে খেলার একটা চেষ্টা, সেখানে কিন্তু ব্যর্থ হচ্ছেন। ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। 153 কিন্তু লফটেড শট, বল কিন্তু চলে গেল ওয়ান বাউন্সের সীমানার বাইরে, 4টি রান। ফয়সাল যাচ্ছেন, এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, গুড ওয়ার্ক স্লিপে যিনি ফিল্ডিং করছেন, 1টি রান। দলীয় রান 156, 5 উইকেট হারিয়ে 156। দশম ওভারের খেলায় আমরা রয়েছি, ফয়সাল যাচ্ছেন
দশম ওভারের পরবর্তী বলটি নিয়ে ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান। একটি বল হয়ে গেল ডট বল এবং সেই সাথে ওভারের পরিসমাপ্তি। ডট বলের মাধ্যমে ওভার পরিসমাপ্তি, অর্থাৎ 10 ওভার শেষে 155, 5 উইকেট হারিয়ে। এবং এখন ইনিংস বিরতি, আবারও যখন খেলা শুরু হবে আমরা ঠিক চলে আসবো লাইভে। 5 মিনিটের একটা বিরতি এবং ঠিক 5 মিনিট শেষে আবারও কিন্তু শুরু হয়ে যাবে খেলা। কোথাও যাবেন না, সাথেই থাকুন ক্লাব 30-এর অফিসিয়াল ফেসবুক পেজে। ইতিমধ্যে প্রথম ইনিংস শেষে 155, 5 উইকেট হারিয়ে ক্লাব 11 টস জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।